নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব কুমড়োর ঘণ্ট, সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি। ভাত রুটি দুটোর সাথেই দারুণ লাগবে, একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, দারুণ টেস্টি। লুচি পরোটা হলে তো জবাবই নেই, আরও ভালো লাগবে। রান্নাতে মশলাপাতি নেই বললেই চলে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। আজকে রান্নায় আমি ছোলা ব্যবহার করব। এখানে এক মুঠো ছোলা জলে ভিজিয়ে রাখছি। এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখলে সকালে রান্না করতে আপনার সুবিধা হবে। এটা ভেজানো থাকুক, ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখিয়ে দিই। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে কুমড়ো। এখানে আমি 300 গ্রাম মতো কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে আমি সবার আগে একটুখানি কেটে নেবো আর কুমড়োর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আজকে রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, কুমড়োগুলো আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। চলুন রান্না পর্বে যাওয়া যাক। রান্নাটা করব সর্ষের তেলে। এখানে আমি 2 থেকে 3 চা চামচ সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে আমি 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, সঙ্গে দেব 1 চিমটি কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন কুমড়োগুলো একটু ভাজা ভাজা করে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি ভিজিয়ে রাখা ছোলাটা দিয়ে দিচ্ছি। ছোলাটা দিয়ে কুমড়োর সাথে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এই রান্নায় মশলাপাতির খুব বেশি আধিক্য নেই, খুব কম মশলায় কম সময়ে একটা সুস্বাদু রেসিপি আপনারা ট্রাই করতেই পারেন। যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর কুমড়ো থেকে দেখবেন জল বেরিয়ে আসবে। এখানে আমি 2-1 মিনিটই নাড়াচাড়া করব। তারপরে আমি এর মধ্যে খুব অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কার গুঁড়োর বদলে কাঁচা লঙ্কাও আপনারা ব্যবহার করতে পারেন, তবে রান্নাটা কিন্তু খুব বেশি ঝাল হবে না, লঙ্কার গুঁড়োর পরিমাণ খুব অল্পই দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে কুমড়ো আর ছোলাটাকে সেদ্ধ করে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এখন কুমড়োটাকে সেদ্ধ করব, সঙ্গে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না আর ছোলাটা আমি ভেজে রেখেছি তাই বেশিক্ষণ কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যে ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। আমি চাপা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি, কুমড়োটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঘাটা ঘাটা মতো করে দিলাম। রান্নাটা এরকম ঘাটা ঘাটা করে দেবেন, তাহলে কুমড়োটা একটুখানি গোটাও থাকবে আবার একটু ঘাটা ঘাটাও মতো হবে। এবার উপর থেকে ফ্রেশ নারকেল আমি ছড়িয়ে দিচ্ছি, ভালো করে এবার মিশিয়ে নেব। চাপা দিয়ে আবারও আমি 2-1 মিনিট রান্না করব। দেখবেন রান্না হতে হতে এগুলোর গা থেকে কিন্তু নারকেলের তেল আর এই যে তেল আমি রান্নায় ব্যবহার করেছি সেগুলো ছেড়ে আসবে। কুমড়োর ঘণ্ট একেবারে রেডি হয়ে গেছে। ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনারা সার্ভ করতে পারেন, এছাড়া লুচি পরোটার সাথেও কিন্তু এটা দারুণ লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।